চট্টগ্রামের পটিয়া পৌরসভার বন্ধুগণ হক ফাউন্ডেশনের উদ্যোগে গরিব এতিম তিন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে জুমার নামাজের পর পটিয়ায় ঐতিহ্যবাহী হজরত শাহচাল আউলিয়া রাজিয়াল্লা ইসলাম সংলগ্ন জামে মসজিদের নামাজ শেষে এ খাবার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বন্ধুগণ হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুল আলম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম মহাসচিব মোহাম্মদ ইরফান হোসেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম পটিয়া পৌরসভা বন্ধুগণ হক ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মোহাম্মদ শিশির মোল্লা মোহাম্মদ কাসেম মোহাম্মদ আকিব উদ্দিন মোহাম্মদ রানা প্রমুখ এ সময় তারা বলেন